বিদেশিদের উপর নির্ভরতা নয়, জনগণের শক্তিতে বিএনপি রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের পরিবারের খোঁজ খবর নিতে গিয়ে একথা বলেন তিনি। সরকার ভিন্ন মতের সুযোগ দিতে চায় না মন্তব্য করে মঈন খান অভিযোগ করেন, স্বাধীনতার আকাঙ্ক্ষা গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে। এদিকে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে রিজভি আহমেদ অভিযোগ করেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্ত হত্যাকাণ্ডের মতো ঘটনাতেও প্রতিবাদ করতে পারে না এই সরকার। জনগণকে ত্যায্য করে ভারতের উপর নির্ভর করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেন রিজভি। এটা রাজনৈতিক প্রতিপক্ষদের প্রতি গণতান্ত্রিক আচরণ করেছে, পার্শ্ববর্তী দেশের প্রত্যেকটি আবদারই পূরণ করতে হয় শেখ হাসিনাকে, প্রত্যেকটা আবদার। সীমান্ত চুক্তি প্রোটোকল করেছেন কিন্তু প্রতিদিন আমাদের লোক মারা যায়। শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ দূরে থাক, একটু মাথা উঁচু করে কথাও বলতে পারেন। আমরা যদি বিদেশিদের উপরে নির্ভর করেই থাকতাম তাহলে আমরা এই যে কর্মসূচিগুলো এগুলো আমরা কেন পালন করছি? সরকার যে অভিযোগগুলো আনে এগুলো সম্পূর্ণ যুক্তিহীন কথা, এবং দেশের বাংলাদেশের মানুষ জানে যে তারা যে কথাগুলো বলছে আজকে সরকার সেই কথার পেছনে কোনো রকমের কোনো সত্যতা নেই, এবং সে কথা জানে বলেই কিন্তু সরকারের এই নির্বাচনকে তারা সম্পূর্ণ নীরবে প্রত্যাখ্যান করে সরকারকে বুঝিয়ে দিয়েছে যে এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।